6 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। একই সময়ে ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবাও পুনরায় চালু হয়। গতরাত 9:45 পর থেকে হঠাৎ করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করা যাচ্ছিল না। পরবর্তীতে ভোর 4:30 পরে সাইটগুলো সচল হতে শুরু করে। সাময়িক এই সংকটে প্রতিষ্ঠানটির ক্ষতি হয় প্রায় 51,412 কোটি টাকারও বেশি। এছাড়া শেয়ার বাজারেও ক্ষতির মুখে পড়তে হয়েছে ফেসবুক। সমস্যা সমাধানের পর সবার কাছে ক্ষমা চেয়েছেন জাকারবার্গ।